মাটির ঘরে দেওয়াল ছিল। তখন পরে লেখা, তখন পর 1954 সালে জন্ম হয়েছে, তিনি এখনো বেঁচে আছেন। তিনি মানে একজন শিক্ষকতা করছেন, চারুকলা এবং চারুকলার শিল্পী। মাটির ঘরের দেওয়াল ছিল, তোমাদের মধ্যে থেকে কেউ একজন করো। মাটির ঘরে দেওয়াল চিত্র তপন কর। দেওয়াল চিত্র এঁকেছিলেন সাধারণত গ্রামের মেয়েরা। সেই চিত্রণের বিষয়বস্তু যেমন নিজেরা নির্বাচন করেন, তেমনি তার উপাদানও নিজেরাই সংগ্রহ করেন। আর এর জন্য গুরুত্বপূর্ণ সময়ও তারা বেছে নেন সংসারের নিজস্ব নিয়মিত কাজগুলির মধ্যে। লোকে যাকে চলতি ভাষায় পুরুল্লা বলেন, সাধু ভাষায় বলেন পুরুলিয়া। সেই জেলাকে কেন্দ্র করে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লোক সমাজে দেওয়ালের ছবি আঁকার চল আছে। পূর্বতন মালভূম জেলার ভৌগোলিক সীমানা থেকে বাংলার দেওয়াল চিত্র চর্চার ঠিকস্থান দ্বারা বলা যায়। এর সঙ্গে সংলগ্ন জেলা মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান এবং বর্ধমান জেলার পশ্চিম অংশ বীরভূম জেলাতে প্রচুর দেওয়াল চিত্র হয়ে থাকে। এখানে দেওয়াল চিত্র সাধারণত কারা এঁকে থাকে? এই দেওয়াল চিত্র মানে কোথায় সব থেকে বেশি দেখা যায়? পাশাপাশি ভূমিজ ও খেরিয়াদের চিত্রণও যথেষ্ট উন্নত। কয়েকটা আদিবাসী প্রজাতির নাম। পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই মাটি সুলভ হওয়ায় মানুষ গৃহ নির্মাণের প্রধান উপকরণ হিসাবে মাটিকেই বেছে নিয়েছেন। মাটির ঘরের দেওয়ালে এই চিত্রণের অন্যতম বৈশিষ্ট্য হল এগুলি অস্থায়ী। সাধারণত আশ্বিনের দুর্গাপুজো ও কার্তিকের অমাবস্যা বা দীপাবলি এই দুই উৎসবকালকে উপলক্ষ করে দেওয়াল চিত্র রচিত হয়। চিত্রণগুলি গৃহের সৌন্দর্যের জন্য অলংকার হিসাবে করা হয়। সাধারণভাবে লালচে, গ্রিমাটি বা বৈরিক বর্ণের মৃত্তিকায় ডিফল্ট দিয়ে গৃহদ্বারের শীর্ষে বা শীর্ষে ও বিকাশে ছাপ দেওয়ার